নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিমটেক সাপোর্ট বাংলাতে আরেকবার আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর যে মেইন উদ্দেশ্য তা হচ্ছে আলোচনা করা ইজি পে কে নিয়ে। আর ভিডিও থাম্বনেলটা আপনারা করেছেন সবাই, যে ইজি পে পোর্টালে এইপিএস এবং মাইক্রো টিএম এ এক্সট্রা 2% কমিশন আর কতদিন, এটা নিয়ে অনেকেই প্রশ্ন আছে। স্যার এটা কতদিন চলবে? অনেকে রিটেল আইডি নিচ্ছেন, এই কমিশনটা পাবেন বা ভালো কাজ যদি হয় তাহলে কন্টিনিউ করবেন। যদি অবশ্যই এখানে একটা ভালো কমিশন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, যদি ভালো সার্ভিসও পায় তাহলে আরো কন্টিনিউ করবেন, কন্টিনিউ এখানে কাজ করবেন, এরকম অনেকের চিন্তা ভাবনা। এবং অনেকে ডিস্ট্রিবিউটর হচ্ছেন এই জন্য যেখানে রিটেলার চাইছে এই আইডি গুলা। অনেকে যখনই ইজিপের কথা আমরা প্রথম বলছিলাম যে ইজিপের ডিস্ট্রিবিউটর নিয়ে কাজ করো, তো অনেকটা ভ্রু কুচকানোর মতো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম। ইজিপে আচ্ছা ঠিক আছে করবো, কিন্তু খবর নেই। এখন যখন রিটেলার প্রেশার করছে যে আমি তো ইজিপে নিয়ে কাজ করতে চাইছি বা ইজিপের একটা আইডি লাগে, ডিস্ট্রিবিউটার ঘুম থেকে উঠেছেন অনেকেই, যে হ্যাঁ ঘুম থেকে উঠেছি এখন মুখ ধোয়া দরকার, চায় খাবো, সো দাদা সাথে তো চায়ের সাথে ইজিপে চাই। তো সেই জন্য আপডেট দিয়ে দিচ্ছি যে ইজিপে তে এক্সট্রা 2% কমিশন আর কতদিন। ইজিপে তে যে এক্সট্রা 2% কমিশন মিলছে তার প্রথম গল্পটা বলি। ইজিপে তে এক্সট্রা 2% কমিশন মার্চের 1 তারিখ থেকে শুরু হয়েছে, মার্চের 31 পর্যন্ত থাকার কথা ছিল, সেটা এপ্রিল এবং মে পর্যন্ত চলবে। যেহেতু মধ্যখানে একটা রোজার মাস আছে, এখানে অনেক টাকা পয়সার লেনদেনও হবে, অনেক রিটেলাররা এখানে অনেক ভালো ট্রানজেকশন করবেন, বিশেষ করে যে সমস্ত এলাকাগুলোতে মুসলমান অধ্যুষিত এলাকা আছে তাদের এই মাস রমজান মাস হিসেবে অনেক যারা অনেকে পালন করবেন। নেক্সট 4-5 দিন পরে রমজান মাস শুরু হচ্ছে, সেখানে লেনদেনটা একটু বেশি হবে। দূর দূরান্ত থেকে যাদের ঘরের লোক বাইরে কাজ করেন তারা পয়সা পাঠাবেন ঘরে এবং কাস্টমার সেখান থেকে পয়সা উইথড্র করবেন। রিটেলাররা অনেকে বেশি পয়সা রাখতে চান না বা কাস্টমারকে চার্জ করে না, সেক্ষেত্রে 2% এক্সট্রা কমিশনটা আমার মনে হয় একটা এক্সট্রা মাইলেজ রিটেলারকে দেবে, যে সে এইপিএস এ করুক আর মাইক্রো টিমে করুক। এইপিএস এর মাইক্রো টিমে সর্বোচ্চ 2% কমিশন হওয়াতে সর্বোচ্চ কমিশন দাঁড়িয়েছে 12%, আর এম এ টিম এর ক্ষেত্রে 2% এক্সট্রা কমিশন পাওয়াতে সর্বোচ্চ এম এ টিম কমিশন দাঁড়িয়েছে 11%। নিচে থেকে শুরু হচ্ছে 500 টাকার উপর থেকে যত স্ল্যাব আছে 500 টাকার উপর সমস্ত স্ল্যাবেই নর্মাল কমিশনের সাথে 2% এক্সট্রা করে দেওয়া হচ্ছে। যদি জিজ্ঞাসা করেন অনেকেরই, যারা নতুন ভিডিওটা দেখছেন, যারা এর আগে ইজিপে সম্বন্ধে জানেন না বা ইজিপে নাম শুনেছেন, ভিডিও প্রথমবার দেখছেন মনোযোগ দিয়ে, তাদেরকে বলি রিটেলার আইডি আমরা 21 টাকা চার্জ করি, অনেক জায়গায় আপনি ফ্রিতে পেতে পারেন। যদি মনে হয় যে না 21 টাকা দিয়ে নেব তাহলে আমাদের থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন না এটা বাজারে ফ্রিতে পাওয়া যাচ্ছে, ফ্রিতেও আপনি নিতে পারেন, কোনো চাপ নেই। সেটা ডিপেন্ড করে আপনি যার কাছ থেকে নিচ্ছেন সে আপনার কিরকম সার্ভিস সাপোর্ট দেবে, তার কাছে কিরকম বন্দোবস্ত আছে সার্ভিস এবং সাপোর্ট দেওয়ার এবং আপনাকে রেগুলার আপডেট রাখা। এটা আমি বলছি না বা আমরা বলবো না যে আমাদের কাছ থেকে নিন, আপনি বেস্ট সার্ভিস সাপোর্ট পাবেন। হ্যাঁ আমাদের তরফ থেকে আমরা বেস্ট সার্ভিস সাপোর্ট আমাদের তরফ থেকে দেওয়ার কথা বলছি দিতে পারি, বাকিরা হয়তো এর চাইতে আরো ভালো কিছু দিতে পারে, সেটা ওদের সম্পূর্ণ নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। আর সেইটাই ফাইনাল কথা, 21 টাকা আমরা চার্জ করি রিটেলার আইডির জন্য। এবার কথা হচ্ছে যারা রিটেলার থেকে একটু উপরে উঠে কাজ করছেন বা কাজ করবেন ভাবছেন, ডিস্ট্রিবিউটর আইডি নিতে চান, তাদের কি খরচ আছে। যারা ডিস্ট্রিবিউটর আইডি নিয়ে কাজ করতে চান বা ডিস্ট্রিবিউটর আইডি নিতে চান তাদের জন্য খরচ হচ্ছে 799, মানে 799 টাকা। 799 টাকায় আপনি ডিস্ট্রিবিউটর হতে পারেন, তবে অবশ্যই আপনাকে 21 টাকা চার্জ দিতে হবে না, আপনি ফ্রিতেই বানাতে পারেন। আমরা 21 টাকা চার্জ এই জন্য নিই, প্রত্যেকটা কাজই পাওয়ার কনজিউম হয়, সেটা ডিস্ট্রিবিউটর যদি ভাবে যে না আমার পাওয়ার কনজিউম হয় না আমি সব লোড নিতে পারি সমস্যা নেই, তাহলে আপনি ফ্রিতেও দিতে পারেন, কোনো চাপ নেই, কমিশন স্ট্রাকচার কোনো পরিবর্তন নেই। তৃতীয় একটা কথা আসে যে সুপার ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটারদের হাতে কি রিটেলার কমিশন বাধা থাকে, ওরা কি নিজের মতো করে কমিশন চেঞ্জ করতে পারেন? না এরকম নয়, কমিশন স্ট্রাকচার বাকি অন্যান্য কোম্পানিতেই সেটি যেরকম ভাবে সেট আপ থাকে প্ল্যান গুলাতে সেরকম ভাবে কমিশন সেট থাকে। এখানে কমিশন এডিটিং কোনো পাওয়ার কারোর কাছে নেই, কমিশন আগে থেকে সেট করা থাকে, সেই জন্য 2 টাকা এক্সট্রা কমিশন ম্যাক্সিমাম 12 টাকা পর্যন্ত এখানে দেওয়া যেতে পারে। তো রিটেলার নিলে বললাম প্রথম 21 টাকা লাগবে, ডিস্ট্রিবিউটার 799 টাকা, আনলিমিটেড রিটেলার আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। আর তারপর কথা হচ্ছে ডিভাইস, কি ধরনের মাইক্রো টিম এখানে ব্যবহার করা হয়। এখানে মাইক্রো টিম মোরফান কোম্পানির MP63, ফুজিয়ানা কোম্পানি মোরফান মডিউল, এর MP63 মডিউলটা এখানে ব্যবহার হয়, যেটা সর্বোচ্চ সর্বাধিক এখন বিক্রিত প্রোডাক্ট এবং সর্বাধিক ব্যবহৃত প্রোডাক্ট এই মুহূর্তে ICICI ব্যাংকের তরফ থেকে। আর এখানে এইপিএসটা যেরকম ICICI ব্যাংকের মাধ্যমে চলে, মাইক্রো টিমটাও ICICI ব্যাংকের মাধ্যমে চলে। ডিভাইসটার কি প্রাইস আছে? ডিভাইসটার নর্মাল প্রাইস যা আছে 1600 থেকে 1700 টাকা কোম্পানি থেকে যদি আপনি এজ এ রিটেলার নেন, এজ এ ডিস্ট্রিবিউটার যদি আপনি কেনেন সেই 1550 থেকে 1600 টাকা। আর যদি আপনি টিম টেক সাপোর্টে স্পেশাল প্রাইস টিম টেক সাপোর্টে প্রথম দিন থেকে আছে যখন থেকে ইজিপের কাজ আমরা শুরু করেছি, তো টিম টেক সাপোর্টে স্পেশাল প্রাইস মাইক্রো টিমের 999 টাকা প্লাস জিএসটি, মোটামুটি 1180 টাকা, আমরা 1168 টাকার মতো করে বিলিং করাই রিটেলার অথবা ডিস্ট্রিবিউটার যেই হোক। আমাদের এখানে ডিস্ট্রিবিউটার রিটেলারদের কোনো বিজনেসের জন্য আমরা স্কোপ আলাদা করে রাখি, ডিস্ট্রিবিউটার যদি নিয়ে আলাদা বেশি রেটে বিক্রি করে এবং রিটেলার থেকে বেশি পয়সা নিতে পারে, রিটেলার দিতে রাজি হয়, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের রেট সেই 1168 অথবা 1180 টাকাই। আপনি এক পিস নেন
দুই পিস নিন, যাই নিন। ওকে, তবে একটাই ঘটনা হচ্ছে এখানে, আমরা এইগুলো বাল্কে বিক্রি করি না, এই জন্য বিক্রি করি না। অনেকে কি করে, চালাকি করে ডিভাইস গুলো অন্য জায়গায় বিক্রি করার চেষ্টা করে, কারণ এটা যেহেতু আমরা আমাদের নেটওয়ার্কের জন্য নিয়ে এসেছি, সেজন্য আমরা চাই রিটেল বেসি এটা বিক্রি করতে। আপনি যে যে রিটেলারের জন্য নেবেন আমাদেরকে আইডি দেবেন, আমরা ওই আইডি রেজিস্ট্রি মেপ আগে মেরে দেবো, যাতে কোনো ডিস্ট্রিবিউটার কোনো প্রকার চালাকি না করতে পারে। রিটেলার যদি নেই তো কোনো সমস্যাই নেই, রিটেলারদেরকে আমরা সরাসরি 1168 টাকা প্লাস ডেলিভারি চার্জ যাওয়া হয়, 70-80-90 টাকা হয় ডেলিভারি চার্জ, সেটা দিয়েই আমরা ডিভাইসটা দিচ্ছি। মানে সবচাইতে সস্তা মাইক্রোটিম এখানে আপনি পেয়ে যাবেন এই মুহূর্তে। আর হচ্ছে কি, আপনার যেটা প্রথম বলেই দিলাম একবার, যে কোন ব্যাংকের মাধ্যমে এইপিএস এখানে চলে। প্রাথমিকভাবে এইপিএস তিনটি ব্যাংকে ছিল, ইয়েস ব্যাংক, সেটা আপাতত বন্ধ রাখা হয়েছে, আর ফিনো আর হচ্ছে আইসিসি। এই মুহূর্তে ফিনোটাকে আমরা নতুন করে আপডেট মানে অ্যাক্টিভ করা বন্ধের জন্য রেখেছি, যাতে ফিনো থেকে ট্রানজাকশন করে মানুষ কমপ্লেন করতে না আসে, কেন দুই টাকা এক্সট্রা পেলাম না, ঠিক আছে, কেন দুই টাকা এক্সট্রা পেলাম না, সেই জন্য আমরা ফিনোটাকে এই মুহূর্তে বন্ধ করে রেখেছি। আপাতত আমরা আইসিসি দিয়ে এইপিএস চালাচ্ছি, আর আইসিসি দিয়ে শুধুমাত্র এইপিএস চলছে। আর আপনি যখন আইডি নেবেন শুধুমাত্র আইসিসি টাই এই মুহূর্তে পাবেন। অফার বন্ধ হলে আমরা আবার ফিনোটাকে অ্যাক্টিভ করা শুরু করব। সুতরাং আশা করছি এই দুবিধাগুলো ক্লিয়ার হয়ে গেছে, এইপিএস মাইক্রো এটিএম এই বিষয়গুলো। আরো একটা ভালো জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, তো আরেকটা ভালো জিনিস এখানে হলো যে যখনই যে কোম্পানিতে আপনি আইডি নিচ্ছেন সেখানে প্রথম হয় কি, প্রথম এইপিএস আইডি নিচ্ছেন, এইপিএস আইডি অ্যাক্টিভ হচ্ছে, তারপর আপনি মাইক্রো এটিএম নিচ্ছেন, দেন আবার আপনাকে মাইক্রো এটিএম অ্যাক্টিভ করার জন্য ডকুমেন্ট দিতে হচ্ছে, অথবা অপেক্ষা করতে হচ্ছে, অ্যাসাইন করতে হচ্ছে, ঝামেলাগুলো থাকে। তার কারণটা বলে দিই কেন, শুধু বললেই হবে না যে এখানে খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্য জায়গায় হয় না, এরকম নয়। কারণটা বলে দিচ্ছি কেন অন্যান্য কোম্পানিতে লেট হয়। অন্যান্য কোম্পানিতে হয় কি, বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানিরা সামনে দু তিনটে কোম্পানিকে দেয় না ইপিএস ফরম্যাটে, যে আপনি ব্যাংক চুজ করুন, এই অপশনটা আপনাকে দেয় না। এখানে যেহেতু অপশনটা দেওয়া আছে মাইক্রোটিমের ক্ষেত্রে, সেম অপশন দেওয়া আছে, আপনি কোন মাইক্রোটিম ব্যবহার করবেন, ফিনো মাইক্রোটিম নাকি আইসিআইসি মাইক্রোটিম, দুটো অপশনই এখানে দেওয়া আছে। তো যারা আইসিআইসি ব্যাংকের ইপিএস অ্যাক্টিভ করে নিয়েছেন, মানে ইকেওয়াইসি কমপ্লিট করে নিয়েছেন, তারা মাইক্রোটিমটা নিয়ে ট্রানজেকশন করলেই আপনার ডিভাইসটা আপনার আন্ডার ম্যাপ হয়ে গেল, একটা প্রথম ট্রানজেকশন করলেই ম্যাপ হয়ে গেল। দ্যাট মিনস কি হচ্ছে, এইপিএস অ্যাক্টিভ হয়েছে, এর মানে আপনার মাইক্রোটিম অ্যাক্টিভ হয়ে গেছে, আপনাকে আলাদা করে আর মাইক্রোটিম অ্যাক্টিভের জন্য, মাইক্রোটিমকে অ্যাক্টিভ করার জন্য কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না, কোনো প্রকার আলাদা ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে না। যেহেতু এইপিএস এবং মাইক্রোটিম একই ব্যাংক থেকে চলছে, সেহেতু একবার এইপিএস অ্যাক্টিভ হলে মাইক্রোটিম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ডিভাইসটা কিনুন, লাগান আর ট্রানজেকশন করে নিন। সাথে যদি আপনি প্রিন্টারের কথা বলেন, থার্মাল প্রিন্টার, স্পাইস মানে যে ব্যবহার করছে ব্লু প্রিন্টার, থার্মাল প্রিন্টারটা, সেটা এখানে ইন্টিগ্রেট করা আছে, আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে যে কোনো ব্লুটুথ থার্মাল প্রিন্টার, যেটা নর্মাল থার্মাল প্রিন্টার আছে, আপনি ম্যাপ করে সেই থার্মাল প্রিন্টার প্রিন্ট দিতে পারেন। মেন্টেশন প্রিন্টারে খুব দুর্দান্ত এটাকে সেট আপ করা আছে, প্রিন্টিং কোয়ালিটি একদম মাচ মোর বেটার এখানে আছে, আপনি মেন্টেশন প্রিন্টারকে ব্যবহার করতে পারেন। মেন্টেশন প্রিন্টার আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে, কোম্পানিতেও আছে। এছাড়া আপনি বৃদ্ধি প্রিন্টারটা ব্যবহার করতে পারেন, যে ডিভাইসটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং প্রিন্টার একসাথে জোড়া দেওয়া আছে, সেই প্রিন্টারটাও আপনি ব্যবহার করতে পারেন ফিঙ্গারপ্রিন্ট এবং প্রিন্টারের জন্য। আর ফিঙ্গারপ্রিন্টে ভালো প্রচুর কোম্পানি এখানে অ্যাড করা আছে, আরাটেক আছে, স্টারটেক আছে, মরফো আছে, মন্ত্রা আছে, বৃদ্ধি আছে, এইসবগুলো ডিভাইস এখানে অ্যাড করা আছে। তো যারা ভাবছেন যে কোম্পানিটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যদি আপনার এরকম ফিল হয় যে এই কোম্পানিটার উপর অনেক ভিডিও হয়েছে বা টিম টেক সাপোর্ট থেকে অনেক ভিডিও হয়েছে, এই একটা আইডিয়া আমি নিয়ে কাজ করতে চাই, আমি বলবো হ্যাঁ একবার এইপিএসটা কাজ করে দেখুন আপনার কাছে কিরকম লাগছে, যদি ভালো লাগে তাহলে আরো ব্যবহার করবেন। তার মধ্যে একটা বেস্ট জিনিস আপনাকে বলছি, যেটা আপনি অন্য কোনো কোম্পানিতে পাবেন না, ইভেন কি ফিনটেকের ব্যাংকিং ফিনটেকে কোনো কোম্পানিতে আপনি এরকম ধরনের সুবিধা পাবেন না। সেটা হলো যে ধরুন আপনি একটা রিটেলার আইডি চালাচ্ছেন আর আপনার ওয়ালেটে এইপিএস এবং মাইক্রোটিমের ট্রানজেকশনের টাকা জমা আছে, যেটা নর্মালি সব কোম্পানিতেই হয়। আপনি গেছেন বাজারে বা আপনি যে কোনো দোকানে গেছেন, কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে আপনাকে ফোন পে খুলতে হবে না, আপনাকে গুগল পে খুলতে হবে না, আপনাকে ভীম ইউপিআই খুলতে হবে না। কি করবেন, আপনি ইজিপে এর অ্যাপটা খুলবেন আর ওই কিউআর কোড স্ক্যান করে আপনি পয়সা দিয়ে দিন। এটা একটা ভালো জিনিস যে বাজার থেকে পয়সা কালেকশন আপনি করতে পারেন। তবে এখানে একটা কথা আছে, এখানে আপ টু 5000 টাকা পর্যন্ত 5 টাকা চার্জ রাখা হয়েছে, যদি আপনার প্রয়োজন বোধ হয় তবে আপনি এটাকে ব্যবহার করুন, তবে ব্যবহার করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। খুব তাড়াতাড়ি কিউআর কোড এখানে ছিল পেমেন্ট রিসিভ করার জন্য, খুব তাড়াতাড়ি কিউআর কোড আবার লাইভ হয়ে যাবে, আপনারা সেই জিনিসটা ব্যবহার শুরু করতে পারবেন। ডিএমটির ক্ষেত্রে ডিএমটির চার্জ বলে যে 0.35% আছে, এখানে 0.30-0.35 এই চার্জটা এখানে দেওয়া আছে। ইউপিআই ট্রান্সফারের সুবিধা এখান থেকে দেওয়া আছে, মানি ট্রান্সফার, ইজি ট্রান্সফার এবং ইউপিআই ট্রান্সফার, তিন ধরনের ট্রান্সফার এখানে দেওয়া আছে, এইভাবে আপনারা মানি ট্রান্সফার করতে পারেন। তো এই যে সমস্ত সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো যদি মনে হয় আপনার কাছে যে ব্যবহারযোগ্য, তাহলে আমি বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে রিটেলার আইডি নেওয়ার জন্য এবং ডিস্ট্রিবিউটর আইডি নেওয়ার জন্য। রিটেলার আইডি কস্ট 21 টাকা, ডিস্ট্রিবিউটর আইডি কস্ট 799, মানে 799 টাকা। যদি আপনি নিতে চান অথবা টিম টেক সাপোর্টের সাথে জুড়ে নিতে চান, তাহলে লিঙ্কগুলোকে অবশ্যই ব্যবহার করবেন, আমাদের প্রতিনিধি আপনার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে এবং আপনার এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ করার বন্দোবস্ত করে দেবে। এইপিএস আইডি অ্যাক্টিভেশন টাইম ম্যাক্সিমাম 12 আওয়ার, যদি আপনার ওয়ার্কিং আওয়ারে হয় তাহলে তো ওই দিনই কাজ করতে পারবেন। ডিস্ট্রিবিউশন আইডিতে কোনো বেশি টাইমের প্রয়োজন হয় না, আপনি নর্মাল আইডি পেলে, ইউজার আইডি, পাসওয়ার্ড পেলেন, কেওয়াইসি এবং ইকেওয়াইসি কমপ্লিট করে দেন, দেন আপনি কাজ শুরু করে দিতে পারেন। তো আশা করছি বিষয়টা সংক্ষেপে আপনাদের কাছে মোটামুটি আমি পৌঁছাতে পেরেছি। যদি বিষয়টা আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই ডিটেলসে আপনারা সন্তুষ্ট হন, তাহলে ভিডিওটাতে লাইক করতে ভুল করবেন না। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টিম টেক সাপোর্ট বাংলাতে
তাহলে টিম টেক সাপোর্ট বাংলা সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে দিন, সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।